প্রবাসী যারা দেশে আসছেন তাদেরকে অনুরোধ করব 14 দিন আপনারা ঘরে আবদ্ধ থাকুন, তাহলে সমাজ এবং দেশ রক্ষা পাবে। এখন পর্যন্ত নোয়াখালী জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। অদ্য 22/3/2020 সাল পর্যন্ত আমরা নোয়াখালী জেলায় মোট 425 জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি এবং 3 জন আমাদের হাসপাতাল কোয়ারেন্টাইনে ছিল, তাদের মধ্যে কোনো উপসর্গ দেখা যায়নি বিধায় তাদেরকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি এবং তারা বাড়িতে সুস্থ আছে, বাকিরা হোম কোয়ারেন্টাইনে আছেন। এর মধ্যে নোয়াখালী সদর উপজেলায় আছে 25 জন, সুবর্ণচর উপজেলায় 22 জন, হাতিয়া উপজেলায় 39 জন, বেগমগঞ্জে 96 জন, সোনাইমুড়িতে 55 জন, চাটখিলে 102 জন, সেনবাগে 46 জন, কোম্পানিগঞ্জে 11 জন, কবিরহাটে 29 জন। টোটাল 425 জন আমাদের 22/3 সকাল 10টা পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে আছে। আমরা ইতিমধ্যে ঢাকা ইমিগ্রেশন থেকে যারা গত এক মাসে মার্চের 1 তারিখ থেকে বাংলাদেশে প্রবেশ করেছে তাদের ঠিকানা সহ আমাদের কাছে তাদের তালিকা পাঠিয়েছে। ওই তালিকা অনুযায়ী আমরা আগামীকাল থেকে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ওই তালিকা অনুযায়ী সার্চ করব, তাদের ঠিকানা অনুযায়ী সার্চ করে আমরা যাদের হোম কোয়ারেন্টাইনের প্রয়োজন আছে তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখতে বাধ্য করব। এ ব্যাপারে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহায়তা গ্রহণ করছি এবং প্রয়োজনে আমরা সংক্রামক ব্যাধি আইন 2018 বিভিন্ন ধারা প্রয়োগ করছি এবং আমাদের এই কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে। এখন পর্যন্ত নোয়াখালী জেলায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি, তাই আমি জনগণকে আশ্বস্ত করতে চাই যে আপনারা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। কেউ অযথা গুজব ছড়ালে সংক্রামক ব্যাধি আইন 2018 অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া আমরা আমাদের চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষার জন্যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রেরিত এবং আমাদের নিজস্ব উদ্যোগে ক্রয়কৃত স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় সরঞ্জামাদি আমরা সরবরাহ করেছি এবং এ সরবরাহ অব্যাহত থাকবে এবং আগামী 2-1 দিনের মধ্যে আরও সরবরাহ আমরা পাব এবং আমরা পেলে ওগুলো আমরা প্রতিটি উপজেলায় আমরা সরবরাহ করব এবং আমাদের চিকিৎসক এবং নার্সদের এবং স্বাস্থ্যকর্মীদের যে স্বাস্থ্য সুরক্ষা তা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। প্রবাসী যারা দেশে আসছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের পরিবারের স্বার্থে, ছেলে মেয়ে স্ত্রীর স্বার্থে, মা বাবা ভাই বোনের স্বার্থে, আত্মীয় স্বজনের স্বার্থে এবং সর্বোপরি দেশের স্বার্থে আপনারা 14 দিন অন্তত একটি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন। আপনাদের খাওয়া দাওয়া এবং আপনাদের বাথরুম ব্যবহার সব আলাদা করে আপনারা ব্যবহার করেন এবং আপনারা নিরাপদে থাকুন এবং আপনাদের পরিবার এবং আত্মীয় স্বজনকে নিরাপদে রাখুন। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।